কলেজে কলেজগুলিতে ভর্তি নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে আমাদের এবছর দরখাস্তকারীর সংখ্যা হলো টোটাল আবেদনকারীর সংখ্যা হলো ছাব্বিশ হাজার সাতশো ছিয়াশি এর মধ্যে ফার্স্ট রাউন্ডে ভর্তি হয়েছে দশ হাজার ছশো বিরাশি এবং সেকেন্ড রাউন্ডে ভর্তি হয়েছে দুই হাজার ছশো এগারো থার্ড রাউন্ডে উনত্রিশশোর মতো লিস্ট রয়েছে আমরা আশা করি ষোলো হাজারের মতো ভর্তি হয়ে যাবে এই ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ডে এর মধ্যে বাকি থাকবে প্রায় দশ হাজারের মতো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে চার তারিখ এবং পাঁচ তারিখ ফোর্থ অক্টোবর এবং ফিফথ অক্টোবর যে সকল ছাত্রছাত্রী ভর্তির বাকি রয়েছে তারা তাদের পছন্দ মতো কলেজে ভর্তি করা ভর্তি হওয়ার জন্য দরখাস্ত জমা দেবেন চার তারিখ এবং পাঁচ তারিখ এবং শ কলেজ এই দরখাস্ত অনুযায়ী মেরিট লিস্ট বের করবে ছয় তারিখ ছয় তারিখ মেরিট লিস্ট বের করার পর সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবে শুধু মাঝখানে রবিবার দশ তারিখ বন্ধ থাকবে তো আমার আবেদন সকলের কাছে চিন্তার কিছু নেই সকলে ভর্তি হতে পারেন পারবেন কোনো অসুবিধা হবে না গতবারও এরকম সমস্যা দেখা গিয়েছিল কিন্তু গতবার সবাই ভর্তি হতে পেরেছে একজন ছাত্রছাত্রীও কলেজের বাইরে নেই এ বছর যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের আর বেশি সেই জন্য এবার উদ্ভুত উদ্ভূত সমস্যা সৃষ্টি হয়েছে কিন্তু এর মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং এমইবি ইউনিভার্সিটির কাছে আমরা তিরিশ শতাংশ আসন বৃদ্ধি করার জন্য অনুরোধ করেছি আশা করি সেগুলোও পাওয়া যাবে তবে একজনও কলেজে ভর্তির বাইরে থাকবেন না এটা আমি নিশ্চিত করে বলতে পারি তবে পছন্দমতো কোর্স এবং পছন্দ মতো কলেজ নাও হতে পারে কারণ কলেজে বর্তমানে আমাদের সাত হাজারের মতো সিট খালি আছে এখনও যদিও আমরা আরও তিরিশ পার্সেন্ট সিট বৃদ্ধি করার জন্য অনুরোধ করেছি কিন্তু এর মধ্যে আবার অনেকে ভর্তি হয়েছে আবার কিছু খালি হয়ে যাবে কেউ কেউ ডাক্তারি কেউ কেউ ইঞ্জিনিয়ারিং এগ্রি এবং ভেটেরিনারি এবং প্যারামেডিক্যাল এবং নার্সিংও চলে যাবে কিন্তু ভর্তির কোনো চিন্তা করতে হবে না স্পট এক তিন তারিখের পর থেকে স্পট অ্যাডমিশান অর্থাৎ শ শ কলেজে দরখাস্ত দেবেন পছন্দ মতো পছন্দ মতো সাবজেক্ট দেবেন তারা মেরিট লিস্ট বের করবে সেই মেরিট অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ সেখানে তারা তালিকা তৈরি করবে সে ভর্তির পরে আশা করি কেউ বাদ থাকবেন না যদি বাদ থাকে তারপরেও স্পট স্পট অ্যাডমিশনের মাধ্যমে সবাইকে ভর্তি করা হবে আমি অ্যাজ এ মিনিস্টার অফ হায়ার এডুকেশন আমি আশ্বস্ত করছি সব ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদের চিন্তার কোনো কিছু কারণ নেই সবাই ভর্তি হতে পারবেন